আমাদের কাছে যে এনআইডি কার্ডটি আছে অথবা স্মার্ট কার্ড আছে, সেই স্মার্ট কার্ডটি আসল না নকল সেটা আমরা যাচাই করব কিভাবে, সে প্রক্রিয়াটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমাদেরকে ফার্স্টে এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এই ওয়েবসাইটটির লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা আপনারা যদি গুগলে ভূমি মন্ত্রণালয় লিখে সার্চ দেন তাহলেও কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এরপরে আমরা হোম পেজে আসি। এখান থেকে আমরা এখানে যে নাগরিক কর্নার যে অপশনটি আছে এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন নাগরিক নিবন্ধন, নাগরিক লগ ইন, সংস্থা লগ ইন তিনটে অপশন আছে। এখানে আমরা নাগরিক নিবন্ধনে ক্লিক রাখবো। রাখার পরে আমরা এখানে আমাদের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেব। তো এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব। এরপরে আমরা এখানে জন্ম তারিখটা বসিয়ে দিব। এখানে ফার্স্টে আমরা দিন বসিয়ে দিব, জন্মদিন যেটা। এরপর আমরা এখানে মাস, কোন মাসে আপনার জন্ম হয়েছিল সেটা আমরা এখানে বসিয়ে দিব। এরপরে আমরা এখানে ইয়ার বসিয়ে দিব। এরপরে আমরা পরবর্তী যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন আমাদের যে জাতীয় পরিচয়পত্রে আমাদের যে নাম আছে, নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং আমাদের জাতীয় পরিচয়পত্রের যে ছবিটি আছে সেই ছবিটিও কিন্তু এখানে চলে আসছে। তা মোটামুটি আমাদের জাতীয় পরিচয়পত্রটি যখন আমরা নাম্বার টাম্বার এখানে আমরা দিয়ে সাবমিট করছি তখন কিন্তু আমাদের জাতীয় পরিচয়পত্রটির সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসছে। এটা যদি আমাদের জাতীয় পরিচয়পত্রটি যদি ফেক হইতো, নাম্বারটা যদি ফেক হইতো, তাহলে কিন্তু আর এই জাতীয় পরিচয়পত্রের যে এখানে যে তথ্যগুলো চলে আসছে এই তথ্যগুলো কিন্তু আমরা আর পেতাম না। তো বন্ধুরা দেখলেন কিভাবে আপনারা জাতীয় পরিচয়পত্রটি চেক করবেন। তো আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্ত। কি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ। যদি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন।